ছাত্র শিক্ষকদের চলমান আন্দোলনের সমর্থন থাকলেও বিএনপির ইন্ধনের অভিযোগ ভিত্তিহীন বলেই মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেও জানালেন তিনি। রাজনৈতিক কারণেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না বলে আবারও অভিযোগ করেন মির্জা ফখরুল। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সোমবার ভোর রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে আবারও হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। রাখা হয়েছে সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে। দুপুরে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিং করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। তার শরীরে অবনতি হয়েছিল এবং সেই কারণেই তাকে নিতে হয়েছে আর কি, খুব জরুরি ভিত্তিতে। সেই ক্ষেত্রে আমরা বারবার করে যেটা বলেছি, তার চিকিৎসাটা দরকার একটা আপনার মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে, বিদেশে উন্নত একটা চিকিৎসা কেন্দ্রে। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এইভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এ সময় চলমান ছাত্র শিক্ষক আন্দোলন ইস্যুতেও কথা বলেন মির্জা ফখরুল। বলেন, চলমান আন্দোলন যৌক্তিক, তবে এতে বিএনপির ইন্ধনের যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তো ছেলেদের যে দাবি, এটাকে সরকারকে আমরা বলেছি আমরা সমর্থন করি, এটা অত্যন্ত যৌক্তিক দাবি। এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই। সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা করছে, ছাত্ররা করছে, আমরা এখানে ইন্ধন দিতে যাবো কেন, প্রশ্নই উঠতে পারে না। তবে যেটা সত্য সেটাকে সত্য বলবো, যেটা যৌক্তিক সেটাকে যৌক্তিক বলবো, এটা আমরা সবসময় বুঝি। সরকার সব ক্ষেত্রে দুর্নীতি ছড়িয়ে দিয়ে দেশকে ঋণের ফাঁদে ফেলেছে, আর রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়ে এখন ঋণ নিয়ে ঋণ শোধ করার পায়তারা করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।